নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে। যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল, আর এর বিপরীতে এই শেভ করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই। আরে মানে বানাইন না কিচ্ছের মধ্যে কথা, বুঝেন না আপনার কথা, এটা তো কোরআনে আছে আর ওইটা কিসের মধ্যে নাই, নানা রাক্ষসের গল্পের মধ্যে কথা না, ডালিম কুমারের মধ্যে কথা নাই, রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই। ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিম কুমারের গল্প, আমি পড়ছি স্কুলের বই কোন ক্লাসে জানি পড়ছি, এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম এই একরকম গল্প সব দিক, রাজা ছিল রাজার ফুতা ছিল, যাইতে 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 জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া দেখছে বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায়, রাজকুমারীরে উড়াইয়া কইছে আমি তোমার বিয়ে করবো, তখন আবার এদুর বালা আছে তো বিয়ে করবো, আগের কিচ্ছার মধ্যে বিয়ে করতো হেদুরে নাই আরো হাগায় গেছে নাউজ বললাম। তো আল্লাহ তাআলা বলেন প্রিয় ভাই আমার বাবা আমার সবাই মিলে দেখি এই একটা আয়াত শুনে, সুরা তাওবা 11 নম্বর পারা 9 নম্বর সুরা, এই সুরার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এই এই দুর্গত আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঈমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি, ইত্তাকুল্লাহ, সেটা হলো তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো বলেন? এই দুইটা জিনিস। আল্লাহ বলেন জান্নাতের আশাইতেই তুমি ঈমান আনছো, জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ঈমান আনছো, আমি আল্লাহর ভয়েই তুমি ঈমান আনছো, কাজে এটা আমি নিলাম, ঠিক আছে, ওকে ঈমান ঠিক আছে নিলাম, কারণ ঈমান বিহীন জান্নাতে কেউ যাইতে পারে। পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে, গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ 1 নম্বরও হয়, কিন্তু ঈমান যদি না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবে না, বিনিময় সে এবারে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক, কিন্তু ঈমান ব্যতীত আখেরাতে পরকালের কি নাই কোনো পুরস্কার, পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য 100-100 প্রথমত জরুরি কি বলে না ভাই, কি ঈমান, ঈমান যেন না হারায়, ঈমান যেন না হারায়, তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে। এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইহুদি খ্রিস্টান ইউরোপিয়ান অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই? হ্যাঁ পুরস্কার আছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন, এই জন্যই তো দুনিয়া